বিকাশ নিয়ে আসলেও দারুণ একটি আপডেট এখন থেকে বিকাশ অ্যাপ লগ করতে পারবেন প্রিন ছাড়াই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অর্থাৎ আপনার হাতের আঙুলের সাপের মাধ্যমে ঠিক যেভাবে আপনি আপনার মোবাইল ফোনটি আনলক করে থাকেন আপনার হাতের আঙুলের সাপের মাধ্যমে একইভাবেই কিন্তু বিকাশ অ্যাপস লগ করতে পারবেন আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ হাতের আঙুল ছাপের মাধ্যমে ঠিক কীভাবে আপনারা বিকাশ অ্যাপসে এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটি অ্যাড করবেন সেটাই দেখাচ্ছে আজকের এই ভিডিওতে এজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু আপনিও আপনার বিকাশ অ্যাপ পিন ছাড়াই হাতের আঙুলের সাপের মাধ্যমে লগ করতে পারবেন ওয়েল তো আপনার মোবাইল থেকে আপনার বিকাশ অ্যাপসটি ওপেন করে নেবেন আমি এখানে বিকাশ অ্যাপসটি ওপেন করে নিচ্ছি আমার ফোন থেকে তো বিকাশ অ্যাপসটি ওপেন করার পর এখানে লগিং পেজ দেখতে পারছেন তো যেহেতু আমি বলেছি যে বিকাশের পিন ছাড়াই আপনারা ইন করতে পারবেন বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ হাতের আঙুলের ছাপ দেওয়ার কথা বলা হচ্ছে এখানে একটি আইকন আছে জাস্ট এই আইকনটির ওপর একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাস ফেস আইডি চালু তো লগ করতে আপনার হ্যান্ডসেটের টাচ ফেস আইডি সুবিধা ব্যবহার করা হবে এখানে কিন্তু আপনি আপনার টাচ ফেস আইডি ফেস আইডিটি এখনও পর্যন্ত চালু হয়নি তবে আপনার টাচ অর্থাৎ হাতের আঙুলের ছাপ দিয়ে কিন্তু বিকাশ অ্যাপস লগ করতে পারবেন তার আগে জানিয়ে রাখি আপনারা ফোন লক আনলক করার ক্ষেত্রে যারা ফিঙ্গার প্রিন্ট অথবা ফেস ব্যবহার করেন না তাদের ক্ষেত্রে কিন্তু হবে না এই আপনারা ফিঙ্গার কিন্তু ফোন লক আনলক করার ক্ষেত্রে অ্যাড করে নেবেন তারপরে কিন্তু বিকাশের এই টাচ আইডি অথবা ফেস আইডি অ্যাড করতে পারবেন তো যাই হোক এখানে যেহেতু আমি টাচ আইডির মাধ্যমে বিকাশ অ্যাপস লগিং করবো কীভাবে বলেছি দেখাবো আপনাদেরকে সেজন্য আপনারা কী করবেন নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন পরবর্তী এখানে একটি ক্লিক করবেন ওয়েল তো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ প্রিন্ট নিয়ে নিশ্চিত করুন এখানে কিন্তু আপনার বিকাশের প্রিন্টটি দিতে হবে তো আমি এখানে বিকাশের প্রিন্টটি দিয়ে দিচ্ছি বিকাশের প্রিন্টটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিশ্চিত করুন আমি নিশ্চিত করুন এখানে একটি ক্লিক করছি সো নিশ্চিত করুন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভেরিফাই ইটস ইউ বিকাশ রিকোয়ার ইয়ার কনফার্মেশন সো এখন আপনারা যারা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ফোন লকাল লক করে থাকেন শুধুমাত্র আপনার হাতের আঙুলের সাপটি সেখানে দিবেন অর্থাৎ ফিঙ্গার প্রিন্টটি আপনারা দিয়ে দেবেন আপনাদের ফোন লকাল লক করার ক্ষেত্রে সেখানে ব্যবহার করেন তো আমি এখানে আমার ফিঙ্গার প্রিন্টের সাপটি দিয়ে দিচ্ছি ওয়েল দেখতে এখানে লেখা আসছে অভিনন্দন আপনি সফলভাবে টাস্ক ফেস আইডি চালু করেছেন তো ঠিক আছে এখানে একটি ক্লিক করলাম তো যেহেতু আমার সফলভাবে চালু হয়ে গেছে তো এখন যদি আমি বিকাশ অ্যাপটি লগিং করতে চাই এখন আমি পিন ব্যবহার করব না আঙুলের সাপ দিয়েই কিন্তু বিকাশ অ্যাপটি লগিং করবো সেজন্য জন্য কী করবো জাস্ট এই আইকনটির ওপরে একটি ক্লিক করবো ক্লিক করার পর এখানে কিন্তু আমি আমার হাতের ফিঙ্গারের সাপটি দিয়ে দিচ্ছি দেওয়া মাত্রই আপনারা লক্ষ্য করছেন যে আমার বিকাশ অ্যাপসটি লগিং হয়ে গেল তো আমি এখান থেকে আবারও ব্যাক করছি ব্যাক করে নতুন করে আবারও বিকাশ অ্যাপস লগিং করে আপনাদেরকে দেখাচ্ছি ওয়েল তো দেখতে পাচ্ছেন লগিং পেজ জাস্ট এই আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর আমার ফিঙ্গারের সাপটি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা লগিং হয়ে গেল বিকাশ অ্যাপসটি লগিং হয়ে গেল সো বিয়র্স আপনারা কিন্তু চাইলে এভাবেই খুব সহজেই বিকাশের টাচ আইডি অথবা ফেস আইডি চালু করে নিতে পারেন তো এভাবেই কিন্তু বিকাশের পিন ছাড়াই আপনারা বিকাশ অ্যাপস লগিং করতে পারেন তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক যে কোনো সমস্যায় কমেন্ট করতে ভুলবেন না